হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিডি দু নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং যেখানে আজকে আমরা আলোচনা করব চুরাশি হাজার প্লাস টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি শুরুতেই বেতন পেয়ে যাবেন একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো প্লাস আপনি বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলো এখান থেকে পেয়ে যাবেন যেখানে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন যা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বর্তমানে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত সংখ্যক শূন্য পদে দু হাজার তেইশে নোটিফিকেশান বেরোবে এবং তার শেষে আমরা আলোচনা করব যে কবে পরীক্ষা হবে সেই সম্পর্কে পুরোপুরি দেখতে থাকুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই নোটিশটি জারি হয়েছে এবং এটা হচ্ছে আর টিআই রিপ্লাই অর্থাৎ এস জিডি কনস্টেবল ক্ষেত্রে এখানে কিন্তু আর করা হয়েছিল এবং আর টিআইয়ের ক্ষেত্রে যে রিপ্লাই সেই রিপ্লাই সম্পর্কে আলোচনা করব। এবং এই রিপ্লাইটি এসেছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে অর্থাৎ আজকের এটা একটা লেটেস্ট অফিসিয়াল নোটিশ রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো এখানে যে তথ্য সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা রয়েছে যে রেফারেন্স অনলাইন আর অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড এবং এটা হচ্ছে দ্য ইনফরমেশান অ্যাজ পার অ্যাভেলেবেল রেকর্ড ইজ অ্যাজ আন্ডার অর্থাৎ যে সমস্ত রেকর্ডগুলি রয়েছে এসএসসি জিডি কনস্টেবল এবং এসআই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য এখানে কিন্তু দেয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে বলে রাখি এস এস সি জিডি এবং এসএসসি এস আই জি ডি এবং ইউপিএসসি সি এ এসি এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি সংখ্যাগুলো দেয়া রয়েছে এবং এই যে ভ্যাকেন্সি সংখ্যা এগুলো হচ্ছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যাগুলো কিন্তু দেয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিআরপিএফের তরফ থেকে উনত্রিশ হাজার দুশো তিরাশিটি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বিএসএফের তরফ থেকে উনিশ হাজার নশো সাতাশি আইটি বিপির তরফ থেকে চার হাজার একশো বিয়াল্লিশ এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল এখানে রয়েছে আট হাজার দুশো তেহাত্তর সিআইএসএফের তরফ থেকে উনিশ এবং আসাম রাইফেলের তরফ থেকে তিন হাজার সাতশো ছয়টি এবং টোটাল এখানে চুরাশি হাজার আটশো ছেষট্টি এখানে কিন্তু টোটাল এখানে শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদ হচ্ছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু বর্তমানে যেটা ডেট সেটা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশ তো কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশ যদি ধরা হয় তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সির থেকেও কিন্তু বর্তমানে অনেক বেশি ভ্যাকেন্সি থাকবে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে কিছুদিন আগে আমরা জেনেছি যে সি আর তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা যেটা কিন্তু আগে থেকে ডিক্লার করা হয়েছে সি আর তরফ থেকে সেটা হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার এক লক্ষ উনত্রিশ হাজার কিন্তু টোটাল ভ্যাকেন্সি সংখ্যা এখানে সি আর তরফ থেকে কিন্তু আগে থেকে ঘোষণা করেছে এবং সেই যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু এখানে ইনক্লুড করা নেই তো কত সংখ্যক শূন্যপদ দু হাজার তেইশে ইনক্লুড করা হবে সেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো কিন্তু বর্তমানে যে ভ্যাকেন্সি সংখ্যা এখানে মেনশন করেছে আর টিআই রিপ্লাইয়ের ক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছেন সি আর পি ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো তিরাশিটি কিন্তু রয়েছে এখানে এরপর আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়ালি আরও একটি তথ্য মেনশন করেছে যেটা হচ্ছে দ্য নোটিফিকেশন ফর কনস্টেবল জিডি এক্সামিনেশান অর্থাৎ দু হাজার চব্বিশে যে জিডি কনস্টেবলের ক্ষেত্রে যে পরীক্ষা হতে চলেছে দু হাজার চব্বিশে এবং এটার নোটিফিকেশন বেরোবে দু হাজার তেইশে দু হাজার তেইশে কখন নোটিফিকেশান বেরোবে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান বেরোবে এবং অফিসিয়ালি আমি আপনাকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে কবে নোটিফিকেশান বেরোবে সেই সম্পর্কে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ক্যালেন্ডার থেকে দেখতে পাবেন যে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে তো এখানে যে তথ্য সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল ক্ষেত্রে দু হাজার তেইশে কত সংখ্যক শূন্যপদে এখানে নিয়োগ করা হবে সেই ব্যাপারে অর্থাৎ মিনিমাম কত শূন্যপদ থাকতে পারে সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে শূন্যপদ যেখানে মেনশন করেছে সেটা হচ্ছে চুরাশি হাজার আটশো ছেষট্টি টোটাল কিন্তু এখানে শূন্যপদ মেনশন করেছে এবং এটা হচ্ছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু বলে রাখি এসএসসি জিডি কনস্টেবল ক্ষেত্রে যে প্রিভিয়াস যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা কিন্তু রয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রিভিয়াস নোটিফিকেশনের জন্য তো চুরাশি হাজার আটশো ছেষট্টি থেকে যদি আমরা পঞ্চাশ হাজার যদি আমরা মাইনাস করি অর্থাৎ আমরা ধরে নিলাম এটা হচ্ছে চুরাশি হাজার তার থেকে যদি আমরা পঞ্চাশ হাজার মাইনাস করি তাহলে কিন্তু এখানে দাঁড়াচ্ছে চৌত্রিশ হাজার অর্থাৎ চৌত্রিশ হাজার কিন্তু এখানে মিনিমাম শূন্য পদ থাকবেই থাকবে দু হাজার তেইশের যে নোটিফিকেশান আসতে চলেছে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তো চৌত্রিশ হাজার কিন্তু মিনিমাম থাকবে কিন্তু এখানে বলে রাখি সিআরপিএফের তরফ থেকে যে নিয়োগ করা হবে দু হাজার তেইশে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়বে এবং তার সাথে সাথে এখানে কিন্তু আইটি এবং বিএসএফ এই দুইটির ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বাড়বে এটাকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আপনারা কোন কোন পোস্টের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এরা হচ্ছে আজকের একটি আপডেট কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশের এটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট এবং এখানে বলে রাখি যে মিনিমাম চৌত্রিশ হাজার শূন্যপদ কিন্তু আসবেই আসবে মিনিমাম চৌত্রিশ হাজার কিন্তু যেহেতু এটা পয়লা জানুয়ারি দু হাজার তেইশের আপডেট অর্থাৎ তেইশ পর্যন্ত এখানে ভ্যাকেন্সি সংখ্যা ক্যালকুলেট করা হয়েছে তো সেক্ষেত্রে এখানে বলে রাখি যে এখানে চৌত্রিশ হাজার প্লাস এবং যেটা আমি আপনাকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা দু হাজার তেইশে আসবেই আসবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা আসবেই আসবে এবং এটা হচ্ছে আর টিআই রিপ্লাই আজকে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন দেখা যাক আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন কবে নোটিফিকেশান বেরোবে সেই সম্পর্কিত একটি অফিসিয়াল একটি ইনফরমেশান রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসসির তরফ থেকে একটি নতুন ক্যালেন্ডার রয়েছে এবং এই ক্যালেন্ডারে কিন্তু মেনশন করেছে যে কবে থেকে নোটিফিকেশান জারি হবে এবং কবে থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কিত একটি অফিসিয়াল আপডেট রয়েছে তো এখানে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবল জিডি যেটা হচ্ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে যে সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় তো সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বেরোবে চব্বিশে নভেম্বর দু শুক্রবার এবং আঠাশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পুরোপুরি এক মাসের মতো কিন্তু এখানে অ্যাপ্লিকেশান চলবে এবং আপনাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশে বিভিন্ন শিফটে আপনাদের কিন্তু পরীক্ষা হবে তাই হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এখানে আজকে আমরা এখান থেকে জানতে পারছি যে আরটিআই যে রিপ্লাই এসেছে যেখান থেকে চৌত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবেই থাকবে এবং এর থেকে বেশি কত বেশি থাকবে সেটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন নোটিফিকেশান বেরোবে চব্বিশে নভেম্বর দু এবং আঠাশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যা যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের যে আবার নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রেও এবারে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট যদি আপনি পেতে চান তাহলে যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের চাকরি আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ